একদিন মৎস্যরাজের ইচ্ছে হলো অন্য রাজ্য ভ্রমণ করবে। তাই মৎস্যকন্যা, মৎস্যরানী ও মৎস্যরাজ এবং মন্ত্রী সহ তারা ভিন্ন রাজ্য ভ্রমণের জন্য বেরিয়ে পড়লো। আর তারা যেতেই থাকলো, আর যেতে যেতে তারা অন্য এক রাজ্যে চলে গেল। আর অন্য রাজ্যে পৌঁছানোর সঙ্গে সঙ্গে সেখানকার রাজা কচ্ছপরাজ তার দলবল নিয়ে মৎস্যরাজার সামনে চলে আসে। আর মৎস্যরাজ সেই কচ্ছপরাজকে দেখে অনেক ভয় পেয়ে যায়, কারণ তারা তো ভিন্ন রাজ্যে চলে এসেছে আর এখানকার রীতিনীতি তারা কিছুই বোঝে না। এরপর কচ্ছপরাজ বলতে থাকে, এই মৎস্যরাজ, তোমরা আমার অনুমতি ছাড়া আমার রাজ্যে প্রবেশ করেছো, আর এর শাস্তি হলো তোমাদের মৃত্যুদণ্ড। এরপর মৎস্যরাজ বলতে থাকে, আমরা তোমাদের রাজ্যে ঢুকে পড়েছি, কিন্তু এর থেকে বাঁচার কি কোনো উপায় আছে? এরপর কচ্ছপরাজ বলতে থাকে, হ্যাঁ, একটা উপায় আছে। তোমরা যদি আমার তিনটি ধাঁধার সঠিক উত্তর দিতে পারো, তবেই তোমরা আমার রাজ্য ভ্রমণ করতে পারবে আর এই মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে। কচ্ছপরাজের কথায় মৎস্যরাজ রাজি হয়ে যায়। এরপর কচ্ছপরাজ তার প্রথম ধাঁধাটি বলতে থাকে, কোন স্কুলে ছাত্র নেই? তো বন্ধুরা, এই ধাঁধাটি আমি আবারও বলছি, কোন স্কুলে ছাত্র নেই? কচ্ছপরাজের কথা শুনে তো মৎস্যরাজ চিন্তায় পড়ে যায়। তো ছোট্ট বন্ধুরা, তোমাদেরও যদি এ ধাঁধার সঠিক উত্তরটি জানা থাকে, তাহলে কিন্তু কমেন্টে গিয়ে এ ধাঁধার সঠিক উত্তরটি লিখে আসতে পারো। এ ধাঁধার সঠিক উত্তরটি হলো গার্লস স্কুলে, কারণ গার্লস স্কুলে সবাই মেয়ে, ওখানে কোনো ছাত্র থাকে না। এরপর কচ্ছপরাজ তার দ্বিতীয় ধাঁধাটি বলতে থাকে, কোন জিনিসটা শুধু বাড়তে থাকে, কখনো কমে না? তো ছোট্ট বন্ধুরা, তোমাদেরও যদি এ ধাঁধার সঠিক উত্তরটি জানা থাকে, তাহলে কিন্তু কমেন্টে গিয়ে এ ধাঁধার সঠিক উত্তরটি লিখে আসতে পারো। এ ধাঁধার সঠিক উত্তরটি হলো বয়স। মৎস্যরাজ কচ্ছপরাজের দ্বিতীয় ধাঁধারও সঠিক উত্তর দিয়ে দেয়। এরপর কচ্ছপরাজ বলতে থাকে, এটি হলো তৃতীয় ধাঁধা এবং লাস্ট ধাঁধা। এ ধাঁধার যদি সঠিক উত্তর দিতে পারো, তবেই তুমি মুক্তি পাবে, আর যদি এ ধাঁধার ভুল উত্তর দাও, আর এখানেই তোমাদেরকে মেরে ফেলবো। তো বলো তো, কার দাঁত আছে কিন্তু মুখ নেই? কচ্ছপরাজের কথা শুনে তো মৎস্যরাজ চিন্তায় পড়ে যায়। তো ছোট্ট বন্ধুরা, তোমাদেরও যদি এ ধাঁধার সঠিক উত্তরটি জানা থাকে, তাহলে কিন্তু কমেন্টে গিয়ে এ ধাঁধার সঠিক উত্তরটি লিখে আসতে পারো। এ ধাঁধার সঠিক উত্তরটি হলো চিরুনি। এরপর মৎস্যরাজ তৃতীয় ধাঁধার সঠিক উত্তরটি দিয়ে দিল। এরপর কচ্ছপরাজ তাদেরকে মৃত্যুদণ্ড থেকে রেহাই দেয়। এরপর তারা কচ্ছপরাজ ঘোরার জন্য সেখান থেকে চলে যায় আর মনের আনন্দে এদিক ওদিক ঘুরতে থাকে। তো ছোট বন্ধুরা, গল্পটি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে, এখনই ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর নতুন নতুন ধাঁধা পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকো।